হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমী ব্লগস অ্যান্ড রেসিপিসে। আজকে আমি আপনাদের সামনে একটা টক ঝাল মিষ্টি কুলের চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত লাগে এটা খেতে, স্পেশালি শেষ পাতে কিন্তু এটা একদম জমে যায়। আর এটা বানানো খুব সহজ, আর বানাতেও লাগে অনেক কম সময়, তাই ঝটপট এই রেসিপি একদিন ট্রাই করে দেখুন। রেসিপিটা শুরু করার আগে বলে দিই, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপির ভিডিওর আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়। তাহলে দেখে নেওয়া যাক কুলের চাটনি বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। কুলের চাটনি বানানোর জন্য আমাদের লাগছে, এখানে কয়েকটা পাকা কুল নিয়েছি, তার পাশে এখানে নিয়েছি নুন, লাগবে হলুদ গুঁড়ো, এখানে কালো সর্ষে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, লাগবে আখের গুড়, আর লাগবে সর্ষের তেল। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। ফার্স্টে গ্যাস জ্বেলে একটা কড়াই বসিয়ে জাস্ট সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। চাটনি করতে খুব কম সর্ষের তেল লাগে। এরপর এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, এর সাথেই দিয়ে দেব অল্প একটুখানি কালো সর্ষে ফোড়ন। যে কোনো চাটনি করতেই কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন কিন্তু লাগেই। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে অর্থাৎ শুকনো লঙ্কা দিয়ে গন্ধ ছাড়তে শুরু করে দিলে এর মধ্যে পাকা কুলগুলো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আপনারা যতটা নুন খেতে পছন্দ করেন ততটাই দেবেন। দিয়ে দেবো যে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, এটা সম্পূর্ণ অপশানাল। এবার সবকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মেশাতে হবে এবং এটাকে দু মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। দু মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে এরপর এর মধ্যে একটুখানি আখের গুড় দিয়ে দিয়েছি। এই চাটনিটা আমি আখের গুড় দিয়ে করছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে এই চাটনিটার টেস্ট আখের গুড় দিয়ে করলে অনেক বেশি ভালো হয়, সে কারণেই আমি আখের গুড়টা ব্যবহার করেছি। এবার আখের গুড়টার সাথে কুলগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এখানে যেই পাত্রে আমি আখের গুড়টা রেখেছিলাম সেইটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটাকে ফোটাতে হবে জাস্ট দু মিনিট মতো। দু মিনিট ফোটালে কিন্তু আমাদের চাটনিটা একবারে রেডি হয়ে যাবে। দেখুন, দু মিনিট পর আবার ফিরে এলাম, চাটনিটা একদম রেডি হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে। এরপর এটাকে একটা পাত্রে সাফ করে নেব। দেখুন, কুলের চাটনি একেবারে রেডি অ্যান্ড সাফ, কত সুন্দর দেখতে লাগছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা সবাই এটা বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন হলো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।